বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব ভালো সকাল আমি বলবো না, তার কারণ হচ্ছে কালকে প্রায় সারা রাত দাদার ঘুম নেই, আর আমি মাঝে মধ্যে ঘুমোচ্ছি আবার উঠে পড়ছি, এইরকম নানান রকম হয়েছে। কেননা কালকে রাত্রিবেলা দাদার প্রচণ্ড শরীর খারাপ, এত পেটে পেন হচ্ছে যে মানে চিন্তাও করা যায় না। আর অনেকটা রাত, মেয়েটাও সারাদিন খেটে খুঁটে শুয়েছে, ওকে যে একটু ডিস্টার্ব করবো, আমি একটু দেখছিলাম যে কেমন থাকে। তা যাই হোক, তারপরে খুব পেটে পেন হচ্ছে, তারপরে একটুখানি পেটে না আমার শাশুড়ি মা করতেন একটু নারকোল তেল, তারপরে একটু জল ঠল দিয়ে পেটে একটুখানি ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু বেশ এরকম করে রাব করলে তাহলে একটু অস্বস্তিটা পেটের কমে। তা সেটাও রাত্রিবেলা করলাম, তারপরে ওষুধও দিলাম বাড়িতে যা টুকটাক মেডিসিন আছে। তা দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছো বলে, একটু একটু পেনটা কমেছে, কারণ একটা পেন কিলার খেয়ে নিয়েছে অলরেডি। তারপরে একটু গ্যাস অম্বলের যে ওষুধ বিষুধ থাকে সেটাও খেয়ে নিয়েছে, তারপরে তো একটু ভালো হতে। আর সারাদিন ঘুমোইনি টুমোইনি, তোমরা দেখেছো মুন এসেছে, খুব মজা করেছি আমরা তিনজনে মিলে। তা তারপরে একটু ঘুমিয়ে পড়েছি, সারা রাত শুধু পটি গেছে, শুধু পটি গেছে, এই করে করে তারপরে ভোরের দিকে একটু নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর দাদাকে ডাকলাম না, না ডেকে তারপরে আমি নিচে চলে গেলাম, গিয়ে যে এত বড় বাড়ি তো বুঝতেই পারছো, প্রচুর দরজা জানলা, মেন গেট খোলা, তারপরে দুধ আসবে, কাগজ আসবে, সব কিছু করা, ঠাকুরের ফুল তোলা, সব কিছু করলাম, রান্নাও আমার এখন হয়ে গেছে। দাদাকে ডাকিনি, এখন বাজে এই 9:05, এসে দাদাকে আমি ডেকে দিলাম যে ওঠো, আর তার আগে মেয়েকে ফোন করে নিলাম যে এই রকম বাবাইর হচ্ছে কি করবে। তখন ও বলল যে এখন আমি এক্ষুনি কোনো মেডিসিন দিচ্ছি না, এখন নুন চিনির জল আর রেস্ট, এটাই ও বলল। তা জানো তো দাদাকে না রেস্টে রাখা যায় না, সেই নিজে নিজে কাজ বার করে সব নিজে করবে, তা বসে থাকতে পারে না অ্যাকচুয়ালি ব্যাপার। আমার শ্বশুরমশাইও ওই রকম ছিলেন, তা ওই আর কি, মনটা খুব খারাপ। আর দাদার কিছু হলে না আমি খুব অসহায় হয়ে পড়ি, আমার খুব কষ্ট হয় একটা, যে সত্যি কথা আমাদের তো দেখার সেইভাবে কেউ নেই, মেয়েও এত দূরে থাকে, কি করব না করব একটা বিশাল একটা সারা রাতের একটা চিন্তা ছিল। যাই হোক, এখন উঠে মুখ চোখগুলো দেখে তো ভাবছি একটু ভালো আছে, তারপরে একটু এখনো বাথরুমে গেল, তা মেয়ে বললো নুন চিনির জল দিতে, তা যাই, আবার নিচে গিয়ে এতক্ষণ ঘুমোচ্ছিল বলে আমি আর ডাকিনি, নুন চিনির জলটা দেওয়া হয়নি, এখন গিয়ে নিচে নুন চিনির জল করে একটা একদম এক বোতল করে দিই, সেটা বসে বসে খা। একদম সিম্পল রান্না করেছি, পাতলা মাছের ঝোল, কোনো সবজি দিইনি, জানো তো সবজিতে না আরও খারাপ আর কি পেটের পক্ষে। তা সবজি দিইনি, এমনি পাতলা মাছের ঝোল করেছি, একটু আলু ভাতে দিয়ে রেখেছি, আর একটু ঢ্যাঁড়স, একদম মানে কি বলবো ভাজা নয়, ওটাই সেদ্ধ টাইপেরই, অল্প একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মানে শুকনো কোলাতেই আর কি, শুকনো কড়াতেই একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি, এই আজকে করেছি। তা নিচে কাজ করছি বটে, কিন্তু মনটা একটু ভালো লাগছিল না, আবার ওপরে উঠে এলাম, এসে দেখছি যে কেমন আছে না আছে, তা এখন একটু ভালো আছে। তা এই আমি ভিডিওটা স্টার্ট করলাম, বলো তোমাদেরও তো, তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তোমাদেরও তো ব্যাপারগুলো একটু জানাতে হবে, ওই জন্যেই আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। নিচে গিয়ে দেখিও তো তোমাদের কী রান্নাবান্না করেছি, আর সঙ্গে থাকো, যখন যেমন পারবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হ্যাঁ চলো। আর ও আর একটাও কথা, সেটা হচ্ছে কালকে মুন এসেছিল, আজকে সেই ভিডিওটা যাবে তোমাদের কাছে, দেখো খুব মজা করেছি, আনন্দ করেছি, আর প্রচণ্ড গরম তো, মানে চতুর্দিকে ঘুরে ঘুরে এত বড় বাড়িতে সেই মজাটা করতে পারিনি, যদিও ওই পুরো এসি ঘরে তিনজনে মিলে বসে একদম বকর 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 সারাক্ষণ যতক্ষণ ছিল,
আর দেখবে ভালো সময় বেশিক্ষণ থাকে না, যেন মনে হলো মন এই এলো এই ওর উবের চলে এলো, এইরকম মনে হলো। যাই হোক, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিয়েছি আজকে, নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেওছ। হ্যাঁ, তা আমার সঙ্গে থাকো। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম, এই যে দাদার জন্য দেখো বাড়িতে তেলাপিয়া মাছ ছিল, একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে একদম পাতলা, আমরা এটাকে বলি হলুদ ঝোল, কোনো লঙ্কা টঙ্কা শুধু একটা কাঁচা লঙ্কা পড়েছে, ওই হলুদ ঝোল করে রেখে দিয়েছি দাদার জন্য। আর দেখো এখানে একটু আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা যখন খাবে মাখিয়ে দেব। আর যে ঢ্যাঁড়শটা বলেছিলাম পেঁয়াজ দিয়ে একদম সেদ্ধ মতো করে রেখে দিয়েছি, যদি খায় খাবে, আর আমি তো এখন তেলটা একটু কমই খাচ্ছি, তা আমি খেয়ে নেবো, আমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর আমি তো মাছ খাই না, যার জন্য আরও এইটা করে রাখলাম যে নিজের জন্য আর একটু ডিম টিম কিছু করে নেবো, নিয়ে এটা খেয়ে নেব। তা কি বলো তো, এটা না নানান রকম ব্যস্ততায় ভুলে যাব, ওই জন্যে তোমাদের যখন বলেছি যে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দেব, সেই জন্যে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা, এই গাছটা আমার ভীষণ প্রিয় গাছ জানো তো, এটা খ্রিসমাস ট্রি। তা এটা দেখো একদম ছোট্ট এনেছিলাম, কত বড় হয়ে গেছে, এটা এখন ঘরে এনে রেখেছি, খুব ভালো লাগছে এই গাছটা, যার জন্যে তোমাদের একটু দেখালাম। আর দেখো আমার পাম গাছগুলোর অবস্থা হয়েছে, দেখেছো কত বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে, এইগুলোকে কাটতে হবে। এইগুলো আমার সব ইনডোরেই থাকে, ঘরের মধ্যে থাকে। আবার এইটাও দেখো কত লম্বা বড় হয়ে গেছে, ঘরের মধ্যে খুব বেমানান লাগছে। এইগুলোকে কেটে ফেলবো। এই চা খেতে বসলাম, আজকে তো দাদার থেকে কোনো হেল্পই পাচ্ছি না, কারণ দাদার এত শরীর খারাপ, আজকে দাদাকে দুধ চাও দিইনি। দাদা দুধ চা, আমিও দুধ চা খেতে খুব ভালোবাসি, শরীরের জন্য তো এখন আমি খাই না, দাদা খায়, তোমরা দেখেছো। তা দাদাকেও আজকে আমি লাল চাই দিয়েছি। গুড মর্নিং, রাত্রির থেকে একটু ডাউন শরীরটা, তো আমি সার্ভাইভ করার চেষ্টা করছি, কিন্তু শরীরের ঠিক জোশটা নেই, মানে আমি যে প্রবল পরিশ্রম করতে পারি বা দৌড়ঝাঁপ করে করি সেটা বৌদি জানে, তো সেই পার্টটা কিন্তু আমার এখন প্রায় জিরো, কারণ বসলে উঠতে কষ্ট হচ্ছে, উঠলে বসতে কষ্ট হচ্ছে, এবং মনে হচ্ছে রেস্ট দরকার, নুন চিনির জল আর রেস্ট হলেই মোটামুটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ডিহাইড্রেশনটা কাটবে। আর তোমরা যারা চিন্তা করো, ওই জন্যই দাদাকে দিয়ে একবার শুটটা করিয়ে দিলাম যে দাদা ভালো আছে, চিন্তার কিছু নেই, আমার ফ্যামিলি মেম্বারসদের কাছে এইটা জানাবার ছিল। আর এই যে লাল লাল চা দুজনেরই, এই যে লাল চা দুজনেরই, লাল চাটা খেতে হচ্ছে, কারণ বেসিক্যালি চায়ের আকর্ষণ কিন্তু দুধ চা, কারণ দুধের জন্যই চা খাওয়া, কারণ আমার ছোটবেলা থেকে কোনো নেশাভান নেই এবং কোনো কিছু আমাকে টানে না যে তা সেটা আমায় করতেই হবে, তো এগুলোর বাইরে এই লাল চা দিয়ে শুরু হোক, বাকিটা বৌদি যেমন যেমন আনবে আমরা তোমাদের সামনে আসব, দেখতে থাকো, থ্যাংক ইউ। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে, আর দাদার খবরটাও আগে দিই তোমাদের, সেটা হচ্ছে দাদা এবেলা মোটামুটি ভালো আছে, খাওয়ার ইচ্ছেটা খুব একটা নেই, তবে এখন বললে একটু একটু খিদে পাচ্ছে। ঠিক আছে, আজকে আর কিচ্ছু তামঝাম রান্না কিচ্ছু করব না, মানে একদম সিম্পল খেতে দেবো, সেই জন্যে একটুখানি না মেয়ে করছি, ওই আলু মরিচ করছি, ঘি অল্প একটুখানি ঘি দেবো জানো, দিয়ে আর একটু আলু মরিচ করে দেবো, আর মুড়ি দেবো, আর সন্দেশ আছে ফ্রিজে সেই খাবে, তাহলে পেটটা একটু হালকা থাকবে। আর উত্তেজিত খাবার খেলে না রাত্রিবেলা যদি ওই রকম হয়, এত ভয় করে না যে তোমাদের কি বলি, খুব ভয় করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে যে তখন মনে হয় কি বলতো, যে আমি কি করব যদি বেশি শরীর খারাপ হয়, বেশি কষ্ট পায়, এই আর কি। যাই হোক, এই আলু মরিচটা করে দিচ্ছি। আর একটা জিনিস, কালকে তো নীল ষষ্ঠী,
তোমাদের অনিল ষষ্ঠী সব মায়েদের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। তোমরা কালকে দিনটা ভীষণ ভালোভাবে পালন করো, যদিও মানে কি বলবো যে এখন অনেকেই না নীল ষষ্ঠীটা ঠিক অল্প ঘি দিচ্ছি না, নীল ষষ্ঠীটা মানে আগে আমরা যখন নীল ষষ্ঠী করতাম তখন না সারাদিন উপোসে থাকতাম জানো, সেই রাত্রিবেলা শিবের মাথায় জল দিয়ে তারপরে আমরা চা হোক একটু কিছু খেতাম, আর সারাদিন উপোসে থাকার পর না আর কিছু খেতেও ইচ্ছে করতো না। তা এখন তো আর সেই রকম করি না, 12টায় যে প্রথম বাতি হয় ওই 12টায় প্রথম বাতিটা দিয়ে দিই, দিয়ে তারপরে জল টল খেয়ে নিই। আর নীল ষষ্ঠীতে আমরা ভাত মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব তো খাই না, একটু ফল বলো, কালকে ভাবছি একটু ডালিয়া করবো, তা ডালিয়াটাই ভালো লাগে জানো, আর পরোটা রুটি এই গরমে না সত্যি ভালো লাগে না, যদিও আমি এগুলো খেতে খুবই ভালোবাসি কিন্তু আর করবো না, একটু ডালিয়া করে দেবো। আর একটাও জিনিস হচ্ছে তোমাদের দেখো পয়লা বৈশাখ কিন্তু এসে যাচ্ছে, পয়লা বৈশাখে তোমরা কে কী কিনে কিনলে গো একটু জানিও বৌদিকে। তা আর তো হয়ে গেল আর কোথায় কটা দিন, দুটো দিন পয়লা, দু তিন দিনের মধ্যেই পয়লা বৈশাখ। আর তোমরা পয়লা বৈশাখে ঘর দোর সব পরিষ্কার করো, দেখো অনেকেই দেখছি পয়লা বৈশাখে সব ঘর দোর পরিষ্কার করছে সাজাচ্ছে গোছাচ্ছে, কিন্তু এটা তো বলো রোজের ব্যাপার, আমি ভেবে পাই না যে এইটা আমি কি পরিষ্কার করবো সত্যি বলছি। আমি ইউটিউবেও দেখছি আমার রিলেটিভদের মধ্যেও দেখছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে গোছাচ্ছে সাজাচ্ছে, এইটা তো আমাদের রোজের ব্যাপার, কী পরিষ্কার করবো কী সাজাবো সেটা সত্যি বুঝতে পারি না। তোমরাও করছো নাকি ঘর সব পরিষ্কার? আমার মেইন পরিষ্কারটা হয় কেমন বলতো, এমনি রোদের যেটা সে তো রোজই হয়, নোংরা সত্যি সেই রকমভাবে কিছু থাকে না, কিন্তু একটা জিনিস হচ্ছে যে কি পুজোর সময়টায় একটুখানি একদম ডিপ ক্লিনিং যেটা বলে আর কি, রোজ আলমারির মধ্যে থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়। পয়লা বৈশাখে সত্যি আমি অত কিছু করি না, হয়তো খুচর বিছানার চাদর ফাদরগুলো একটু চেঞ্জ করে দিলাম, তাই দেখো দাদার মরিচ এই আলু মরিচটা রেডি করে ফেলছি, আর বেশি কিন্তু ঘি দিইনি মানে একটুখানি ঘি দিয়েছি আর মরিচটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি আর একটু নুন দিয়ে দেবো, দিলেই এই আলু মরিচটা রেডি হয়ে যাবে আর মুড়ি দিয়ে দিয়ে দেবো। তা যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো, দাদার খবরটা জানাও বলেও আরও তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে, আর তোমরা ভীষণ ভালো থেকো, আমাদের পয়লা বৈশাখ আসছে, খুব এনজয় করে পয়লা বৈশাখের দিনটা কাটিও, কে কীভাবে কাটালে নিশ্চয়ই জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। হ্যাঁ আজকের মধ্যে টাটা গুড নাইট, আর সবার জন্য আমার ভিউয়ারদের